মানুষে যদি আমার বক্তব্য ভালো মতন শুনে, এর থেকে জেড পর্যন্ত যদি মানুষে পুরো আমার বক্তব্যটা শুনে, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে মানুষে হিন্দুকে আরও বেশি মহব্বত করবে মুসলমান। আমার বক্তব্য শুনলে মুসলমানে হিন্দুকে বেশি ভালোবাসবে। কিন্তু আপনি তো ওই আমি জি কয় মিনিট সুলুক পড়ি ওইটাই শুনেন, ওইটা শুনলে হবে না। আপনি আমার পুরো ডিটেলস বক্তব্য আপনি শোনাবেন। আমি ক্লিয়ার এবং আমাদের ইসলাম ক্লিয়ার। কোরআন আলহামদু সুরাত থেকে নিয়ে কোলাউজু বিরাব্বিন নাস পর্যন্ত 30 পারা কোরআনে হিন্দু বিরোধী। হিন্দুকে মারা লাগবো, হিন্দুকে কাটা লাগবো, হিন্দুকে অপমান করা লাগবো, হিন্দুর সাথে কাইজে করা লাগবো। আলহামদু থেকে নিয়ে কোলাউজু বিরাব্বিন নাস 30 পারা কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে হিন্দুকে অসম্মানই করো, হিন্দুকে টার্গেট করো, হিন্দুকে মারো, হিন্দুকে পিটো। কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে হিন্দু বিরোধী, মুঠোতে যেটা লাস্ট কথা, হিন্দু বিরোধী একটা কথা আল্লাহর কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আসলে হাদিস, চাই বুখারী শরীফ হোক, চাই মুসলিম শরীফ হোক, চাই আবু দাউদ শরীফ হোক, চাই নিসাই শরীফ হোক, চাই তিরমিজি শরীফ হোক, চাই ইবনে মাজাহ শরীফ হোক, চাই মিশকাতুল মাসাবি হোক, এই সিয়াসাত্তার যেগুলো হাদিস আছে, কোনো একটা হাদিসে হিন্দু মানুষের বিরুদ্ধে, হিন্দু মানুষের বিরুদ্ধে একটা হাদিস আপনার লাইফে আপনি কোনোদিন তালাশ করে পাবেন না। ফতোয়া আলমগীরি, ফতোয়া দুর্রে মুখতার, ফতোয়া রাদ্দেল মুখতার, ফতোয়া স্বামী, ফতোয়া সাইল ইবনে আবেদিন, ফতোয়া রাসমুল মুফতি, যত ফতোয়ার কিতাব আছে, কোনো ফতোয়ার কিতাবের ভিতরে হিন্দু বিরোধী, হিন্দু বিরোধী একটা শব্দ আপনি কোনো জায়গায় লিখে পাবেন না। এখন আপনি করবেন যে হুজুর ভালো কথা, ইসলামে যদি হিন্দু বিরোধী নাই তাহলে হিন্দু কিতাবে আছে না, মিথ্যা কথা। আপনি পড়েন, আমাদের মানুষও বোঝে না, হিন্দু ভাইয়েরাও বোঝে না, আমাদের মুসলমান ভাইয়েরাও বোঝে না। আপনি পড়েন না, আপনি কে বলেছে আপনি পড়তে, আপনি স্টাডি করেন, আপনি হিন্দুদের পর রামায়ণ পড়েন, আপনি হিন্দুদের বেদ চারটা কয়টা, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। আপনি যদি হিন্দু ভাইদের চারটে বেদ আপনি যদি ভালো মতন পড়েন, আপনি বুঝবেন চারটে হিন্দু ধর্মের বেদের ভিতরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী একটা শব্দ হিন্দু ধর্মের কোনো কিতাবের ভিতরে, ইসলাম বিরোধী একটা শব্দ কোনো বেদের ভিতরে লেখা নেই। রামায়ণ, উপরামায়ণ, রামায়ণ তিনটা, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, গীতা, মহাভারত, রামচরিতমানস, বাল্মীকি রামায়ণ, এই যেগুলো হিন্দু ধর্মের কিতাব আছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী একটা শব্দ লেখা নেই। এখন আপনি কইবেন তো হুজুর আপনি যেভাবে কইলেন তাহলে হিন্দু মুসলমান ঝগড়া হইকে, কয়েকটা খারাপ মুসলমানও আছে, কয়েকটা খারাপ হিন্দুও আছে, নাই নাকি কথা বলুন, নাই? কিছু খারাপ হামলারও আছে, কিছু খারাপ হেরারাও আছে, যার জন্য তো ঝগড়া লাগে, কাইজা লাগে। হ্যাঁ, গতিকে মানুষের ধর্ম বুঝতেই পারে না। এখন আমি এই ধর্ম সম্পর্কে কয়েকটা কথা বলি ক্লিয়ার।